তো আমার ময়না পাখি অনেক কষ্ট করে তার জামাইয়ের জন্য দেখেন কত কিছু বানাইছে মাশাল্লাহ, এবং আরো অনেক কিছু বানাইতেছে। তো আমরা বগুড়ার মানুষ, দই ছাড়া তো আমাদের চলবে না। দেন এই যে আমার বউ রুটি বানাইছে, এই যে গরুর মাংস আর এই যে হালুয়া। এই জান, মাশাল্লাহ, এগুলো কি বানাইছো সোনা পাখি তুমি? সুজির হালুয়া, টমেটোর হালুয়া। ওরে বাপরে, তুমি এত সুন্দর নকশা করে বানাইতে পারো সোনা, অনেক কষ্ট করে বানাইছো তুমি, কার জন্য বানাইছো সোনা এগুলা? আমি এতগুলা খাইতে পারবো? তুমি যে এত কষ্ট করতেছো, এই যে বৈশা বসে কাজ করতেছো, কতক্ষণ ধরে খাড়া রইছো বৈশা রইছো, তো তোমার তো ঘাড় ব্যথা করবে, পা ব্যথা করবে রোজা। সমস্যা নেই, একদিন একদিনই, আর কতক্ষণ আছে? এই তো রুটি করবো, তা শেষ হয়ে যাবে। তো তুমি এগুলো কই শিখছো সোনা পাখি, এত নকশা সুন্দর? হ্যাঁ, নকশা এগুলো ই দিয়ে করছি আর এটা হাত দিয়ে করছি। তাই আচ্ছা, তুমি এখানে দুধ রাখছো কেন, তুমি খাও না এখনো? না, আমি দুধটা গরম করে রাখছি, কিন্তু রুটিটা ঠান্ডা হয়ে গেলে আর করা যাবে না, এর জন্য আমি খেতে পারতেছি। ও, সময় হয়নি তোমার, তাই তো? আমি তোমাকে হেল্প করতে পারি? আচ্ছা, আমার ময়না পাখি এটা দুধ গরম করে রাখছে, কিন্তু এটা এখন গুলাইতে পারে না, আমি এটা গুলাই ওরে দেব, দিই একটু একটু খাক, আমার বউটা একটু গুলুমুলু হইতেছে, না বুঝেন না আপনারা। ওয়েট, যারা গুলুমুলু হতে চান এবং একটু ওয়েট গেইন করতে চান, তারা এই প্রোডাক্টে পেয়ে যাবেন গ্লোবাল বাজার থেকে। জান, এখানে দুইটা আছে, কোনটা দিব তোমাকে বলো তো? মিল্কেটটা। আচ্ছা, মিল্কেটটা আমি এই যে অলরেডি আমি এক চামচ নিয়ে নিছি, ও জানি ওই এটা এখন খাবে। এখন এই মিল্কেটটা আমি একটা গুলাবো, এটা গুলাই। এই তো, আপনারা চাইলে এই যে চকলেট শেক আছে ওয়েট গেনের, আর হচ্ছে এখানে মিল্ক শেক আছে ওয়েট গেনের। তো এগুলার কোথা থেকে আমরা কিনি এবং কোথা থেকে আমরা সবসময় নিই, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা হচ্ছে হলো অর্ডার করে নেবেন। আর যারা গুলমুল হতে চান, তারা ডেফিনেটলি আমার বউকে ফলো করেন, এবং বউ আমরা কী খাই সেটা দেখেন, লাইফস্টাইল দেখেন। আমার জানটাকে এখন দিব, ময়না পাখি নাও, খেয়ে নাও। তো আমার ময়না পাখি অনেক কষ্ট করে তার জামাইয়ের জন্য দেখেন কত কিছু বানাইছে মাশাল্লাহ, এবং আরও অনেক কিছু বানাইতেছে, এবং সে সারাদিনই কাজ করবে এবং দিন শেষে আমার খেট খেট করবে। জান, এখন বলো তো, জান বলে দাও এটা কোথায় কিনবো? অনেক আমাকে ইনবক্স করে যে আপু, আপনি আগের ছবি দেখছেন, অনেক শুকনা কিংবা মোটা হয়েছেন, তো আমি এগুলো গ্লোবাল বাজার থেকে খাই। আমি ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিবো, আপনারা ওখান থেকে অর্ডার করে খেতে পারেন। তাই আমার জন্য কি অর্ডার করবো বলো তো? তাই তো, আমার বউ সারা সন্ধ্যা জুড়ে কী কী রান্না করলো এবং কী কী পিঠা বানাইলো এই সবাইবারত উপলক্ষে, সেগুলো আপনাদের দেখাবো এখন। তো আমরা বগুড়ার মানুষ, দই ছাড়া তো আমাদের চলবে না। দেন এই যে আমার বউ রুটি বানাইছে, এই যে গরুর মাংস আর এই যে হালুয়া, তো আমি এগুলো মজা করে খাবো। এবং আজকে তো খাওয়ার দিন, নাকি না খাওয়ার দিন না? রোজা বলো না, সামনে আসবা? কেন, এই রুটি শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু ঝোলে চুবাইনি একটু বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। খাইতে মজা হয়েছে, এখন আমার বউরে একটা খাওয়াই দিই, জানাসো? না, জান কইছি, এটা আমার বউরে খাওয়াই দিই, বিসমিল্লাহ বলো। এখন কথা হয়েছে গিয়া, আপনারা কারা কারা এই যে দই পছন্দ করেন আর কারা কারা এই খাবারগুলো পছন্দ করেন একটু জানাইন, আর কারা কারা খাইলেন আজকে হালুয়া আর রুটি সেটাও জানাবেন। আমার বউ কিন্তু গরু মাংস রান্না করছে, অনেক ঝাল দিয়ে, এত ঝাল দিছে যে আসলে কী বলবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।